नमस्कार बंधुरा, वेलकाम टू टेस्टी बाइट्स। टेस्टी बाइट्स से अनेक अनेक स्वागत। आज आमी एकटा निरामिष रेसिपी निये एसेछी। एटा खूब सहज रेसिपी, सब बाड़ीते एटा बानानो हुए थाके। विशेषत बांगाली मात्रई निरामिषेर दिन अथवा पुजो पार्वणे बा बर्षाकाले एटा बानिये थाकेन। आज आमी निरामिष खिचुड़ी बानिये देखाबो। देखे नेया जाक आमी एटा किभाबे बानाई। निरामिष खिचुड़ी बानाते लागबे गोविंदभोग चाल, सोना मुग डाल। आमी दुटो एकसाथे मिशिये निएछी। लागबे घी, आदा बाटा, काचा लंका बाटा, आलू दो टुकड़ो करे काटा, फुलकपी बड़ो करे टुकड़ो करा, टमेटो टुकड़ो करे काटा, मटरशुटी, धने पाता कुचानो, सर्षे तेल, हलुद, लवण, धनेर गुड़ो, जिरेर गुड़ो, काश्मीरी लंकार गुड़ो, चीनी আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও জিরে। প্রথমে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দেব। ফুলকপি ও আলু ভেজে নেয়ার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটাকে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আলুগুলি তুলে নেব। এবার ওই আলু ভাজা তেলেই ফুলকপিগুলিকেও ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেব। ফুলকপি ভাজবার সময় লবণ দেব না, লবণ দিলে ফুলকপি নরম হয়ে যায়। ফুলকপিগুলি বেশি ভাজা হবে না, হালকা ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে আর একটু তেল দেব। তেলটা গরম হলে গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচানো। টমেটোটা নাড়াচাড়া করে দিয়ে দেব আদা বাটা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলি ভালোভাবে কষে তাতে ধুয়ে রাখা চাল ও ডালটা দিয়ে দেব। চাল ও ডালটা মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ও ডাল আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি মটরশুঁটিগুলি দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে ভালোভাবে কষে বাকি সবজি, ফুলকপি ও আলুগুলিও দিয়ে দেব। সবগুলি একসাথে মিশিয়ে দেব। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে গ্যাসের জোর কমিয়ে দিয়ে 20 মিনিট রান্না হতে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল আমাদের খিচুড়ি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর দেব স্বাদ অনুযায়ী চিনি। সবগুলি একসাথে মিশিয়ে দেব।
তারপর উপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘি দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম নিরামিষ খিচুড়ি। এটা যে কোনো পুজো পার্বণে ঠাকুরকেও ভোগ হিসাবে বানিয়ে নিবেদন করা যেতে পারে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করুন, যাতে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন।